हेलो एवरीवन, वेलकम बैक टू आवर चैनल स्माइलिंग टुगेदर। आज के हलो हमारे एखने तृतीय दिन और आज के चले जा मिरी के एन बजे 10:06। तो चलो बैरिए जा, गाड़ी अलरेडी चले एस। तो हमारे फार्स्ट स्पॉट हलो लेपचा जगत। आमरा एखन भेतरे जाबो आर ई जा चले एसेछे, अनेक गाड़ी एखाने दाड़िये रयेछे। तोमरा खाली देखो जे भेतरटा कत सुंदर, पुरो मने होच्छे एकटा आलादा जागाय चले एसेछि। ओ दुर्दान्त। तो আমরা এখন নেপাল বর্ডারে চলে এসেছি। এই দিকটা হলো নেপাল আর ঠিক রাস্তার এই সাইডটা হলো ইন্ডিয়া। বাবা, এই জায়গাটাতে এত মেঘ, মানে মেঘগুলো পুরো যাচ্ছে এরকম দেখা যাচ্ছে, খুবই ভালো লাগছে। তোমরা জাস্ট ভিউটা দেখো কত সুন্দর। দেখ নেপাল দেখো কেমন যাচ্ছে, দেখ মেঘগুলো কেমন যাচ্ছে। নেপাল মেঘগুলো যাচ্ছে দেখ। গুনগুন কিছু আমাদের এই কারণে তো আমরা এখন একটা টি গার্ডেনে এসেছি। এখনো ভেতরে যাইনি কারণ সবাই মোটামুটি একটু অসুস্থ আর সবার খিদেও পেয়ে গেছে, তাই খাওয়া দাওয়া করে নেনের ভেতরে যাব। তো টি গার্ডেনের ঠিক উল্টো দিকে এই বাঙালি ধাবাটা তে আমরা দাঁড়িয়েছি। এখানে এবার আমরা আমাদের দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নেব। আমাদের এখানে ভেজ থালি চলে এসেছে, ভাত ডাল আলু পোস্ত, এখানে একটা ফুলকপি দিয়ে মিক্স একটা তরকারি আর একটা হলো আলু ভাজা আর অমলেট অর্ডার দেওয়া হয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন এই টি গার্ডেনের ভেতরে আসলাম। মিরিকের গোপালধার টি গার্ডেনে এখন আমরা আছি, খুবই সুন্দর জায়গাটা। তো আমরা এই চা বাগান থেকে বেরালাম, এরপরেই আমরা যাবো হলো মিরিক। ওখানে গিয়েই আজকের দিনটা আমরা স্টে করব আর কালকে তো আমাদের ট্রেনই। এই জায়গাটা আমার খুবই ভালো লাগলো, অনেক ছবি তুলেছি, অনেক ভিডিও করেছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। চলো তো আমাদের রুম দিয়ে দিয়েছে। রুমটা বেশ সুন্দর, খুব সুন্দর রুমটা। হ্যাঁ, এই তো ঘরে আসো। বাড়ির ভিউটাও বেশ সুন্দর, এর থেকে একদম কাছেই মেলটা, হ্যাঁ কিছু দূরে না। আর রুমটা খুব সুন্দর আর মনে হচ্ছে আগের দিন তো তোমার খুব ঠান্ডা লাগছিল, এই ঘরটা তো মনে হচ্ছে না অতটা বেশি ঠান্ডা লাগবে, আর এখানে ঠান্ডাটা একটুখানি কমও লাগছে। ঘরটা খুব খুব সুন্দর, খুব নিট অ্যান্ড ক্লিন, মানে দারুণ। তো আমরা এখন একটুখানি মার্কেটের দিকে যাচ্ছি, যদি কোনো কিছু মার্কেটিং করি তাই। তা চলো
গিয়ে একটুখানি ঘুরে আসি। আর যদিও আমাদের হেঁটে ঘুরতে খুবই ভালো লাগে। হোটেলের রিসেপশনের জায়গাটা খুব সুন্দর করে এখানে সাজানো আছে। আমাদের হোটেলের নাম হলো রত্নগিরি হোটেল, এখানে নাম্বারটা দেওয়া আছে। আর তোমরা তো রুমগুলো দেখেছ, খুবই সুন্দর। প্রত্যেক দিন মানে আমাদের দুটো রুম বুক করা হয়েছিল, মনে হয় 3000 সামথিং পড়েছে একদিন বুক করা হয়েছে। তো হ্যাঁ, দুটো মিলে 3000 সামথিং পড়েছে। এই যে রাস্তাঘাটের দোকানপাট পুরো বন্ধই হয়ে গেছে প্রায়, মার্কেট। হ্যাঁ, এখন বেশিও বাজে না, 8টা বাজে, তার মধ্যে সমস্ত কিছু বন্ধ টন্ধ হয়ে গেছে। এবার দেখি যে আমরা খাওয়ার দোকান পাই কি না। এখন মনে হচ্ছে যদি আরেকটু আগে বেরাতাম তাহলে খুব ভালো হতো, একটু চারিদিকটা ঘুরতে পারতাম। এখন যেরকমভাবে সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে, কোনো মার্কেটিংও করতে পারবো না, কোনো কিছু দেখতেও পারবো না। আর এই আমাদের হোটেলটা কিন্তু একদম লেকের খুবই পাশে, আমাদের ঘর থেকেও লেকটা হালকা দেখা যাচ্ছিলো। তো এখানে ওয়াকিং ডিস্টেন্সে লেক। তো কালকে সকালে আমাদের সাইট সিন হিসাবে লেকও পড়বে, ওখানে আমরা যাব। সব জামা কাপড় বা অন্যান্য এক্সেসরিজের দোকান তো বন্ধ হয়ে গেছে, কিন্তু এই খাওয়ারের দোকানগুলো এখনও খোলা আছে। হ্যাঁ, 8টার মধ্যে বন্ধ হয়ে যায়, খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। তাড়াতাড়ি না, এই সমস্ত জায়গা হয়তো এরকমই বন্ধ হয়ে যায়। এই যে এখানে একটা বাঙালি হোটেল, দাদা ভাই হোটেল। কালো পুরো বিড়ালটা, রাত্রেবেলা যে কেউ দেখলে ভয় পেয়ে যাবে একে। তো রাত্রেবেলাতে আমরা অর্ডার দিলাম হলো রুটি আর চিকেন কষা। এখানে 2 পিস রুটি আর 2 পিস চিকেন কষা দিয়ে প্রাইস হলো 60 টাকা। তো আমরা ডিসাইড করলাম যে ঘরে গিয়ে খাবো, কারণ এই কিছুক্ষণ আগেই আমরা চা মুড়ি মাখা সব ঘরেই বানিয়েছিলাম, ঘরেই খেয়েছিলাম। তো এই কারণে একটুখানি প্লেটে খাবো। তো আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করলাম। আমি আশা করবো যে তোমরা সবসময় আমাদের সাথে থাকবে, আর আমার এই জার্নিটা খুবই সুন্দর ছিল। তো আজকের মতন আমাদের সারাটা দিন শেষ, এবার এখান থেকে খাবার নিয়ে ঘরে গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। কালকে সকালবেলা উঠতে হবে, কারণ কালকে আমাদের মিরিকের বিভিন্ন সাইট সিন আছে। আজকে আমাদের শেষ দিন, কালকে রাত্রেবেলাতে আমাদের ট্রেন। তো সবাইকে টাটা। আমি আশা করবো তোমাদের এই ব্লগগুলো খুব ভালো লাগবে। Keep smiling with smiling together. Bye bye.